নরেন্দ্র মোদীকে নাম্বার দিতে পারবো না। বাঙালি একজন প্রধানমন্ত্রী হবে তো সেটা বাঙালিদের জন্য ভালো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত নাম্বার দেবেন 100-তে? আমার কাছে ওনাকে নাম্বার দেবার মানে ওনাকে আমি প্রধানমন্ত্রীর 4 টাকা নাম্বার দিতে পারি, 4 টাকা। আমি নরেন্দ্র মোদীকে নাম্বার দিতে পারবো না, আমি 4 টাকা আমি 100-এর মধ্যে 100 নাম্বার দেবো নরেন্দ্র মোদীকে। ওই 0 কাকে দেখতে চান ওই চেয়ারে? ওই চেয়ারে দেখতে চাই নতুন মুখ। কে সে নতুন মুখ? মমতা ব্যানার্জি। আমি না 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 ওসব বাজে। ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে? না স্যার, বাঙালি আপনারা, ওটা তো আপনার জন্য ভালো আমার জন্য ভালো। বাঙালি একজন প্রধানমন্ত্রী হবে তো সেটা বাঙালিদের জন্য ভালো, কিন্তু আমরা নতুন মুখ দেখতে চাই। আপনি চান যে মমতা ব্যানার্জি মুখ হয়ে আসুক? আমি ফের বলছি মমতা ব্যানার্জি মানে হলে মানে সেটা বাংলার বাঙালিরা খুশি হবে, দেশের লাভ হবে। ভারতবর্ষের রাষ্ট্রপতি কে হয়েছিল জানেন? প্রণব মুখার্জি। এর আগে তো অনেক রাষ্ট্রপতি হয়েছে, তো যখনই প্রণব মুখার্জি হলো বাংলার বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আমরা খুশি হইনি, তো বাঙালি যদি প্রধানমন্ত্রী হয় আমরা খুশি হব, কিন্তু আমরা নতুন মুখ চাইছি। ইলেকটোরাল বন্ডে দেখা যাচ্ছে যে কোনো দল হোক যেখান থেকে টাকাটা আসছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, তো এটাকে কিভাবে দেখছেন? কেউ তো অসীম মিশনে ধুলাই করছে, তো ওইটা তো অসীম মিশনে ধুলাই করছে। অভিষেক ব্যানার্জিও বলেছে, বাস আমিও তো বলছি মানে ও বলেছে কি, আমি আমি অভিষেক ব্যানার্জির কথা ধরে বলছি না, আমি কোনো কারো কারো কথা ধার করে নিয়ে বলি না। হ্যাঁ, ওইটা ব্যাপারটা অসীম মিশনে ধুলাই করছে। মুশকিল কি, যারা কলা চুরি করছে যারা পেঁয়াজ চুরি করছে তাদের ঘরে মানে কি বলে ফাঁসির তক্তায় ঝুলানো হচ্ছে, আর যারা ব্যাংক চুরি করছে ব্যাংক কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে তাদের ঘরে জামায়ের আসনে বসানো হচ্ছে, এই হচ্ছে আমার ভারতবর্ষ। বিরোধীদের অভিযোগ যে ইডি সিবিআই একেবারে ব্যবহার করছে নরেন্দ্র মোদী এবং বিজেপি, কি বলবে? এটা বিরোধীদের যে অভিযোগটা আমরা শুনছি, আমরা শুনছি মতামত কি একজন ধর্মগুরু হিসেবে কি ঠিক করছে মানে এটাই কি? সিবিআই ইডির প্রতি মানুষের বিশ্বাস আছে, সিবিআই ইডির থেকে যেন মানুষের বিশ্বাসটা না উঠে যায় সেইভাবে সিবিআই ইডিকে সেভাবে চলতে হবে। কিন্তু সিবিআই ইডির যদি প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় কাছে হাত বাঁধা থাকে সেখানে তাদেরও কিছু করার নেই, তাদেরও কিছু করার নেই যদি হাত বাঁধা থাকে। যদি ইডি সিবিআই যে সম্মানীয় মানুষ যেভাবে সম্মান তারা পাচ্ছে তা যে সত্যিকারে সেই সম্মানের হিসাবে যদি তারা বিচার করে তারা সম্মানের জায়গায় থাকবে। কিন্তু আজকে কংগ্রেস সিপিএম তৃণমূল কেন বলছে, এর আগে তো অন্য ইড মানে অন্যবারে তো কোনো ইডিকে আঙুল তোলে নেই, কোনো সিবিআইকে আঙুল তোলে নেই, আজ তুলছে কেন? নিশ্চয়ই ডালমে কুছ কালা হয়, নিশ্চয়ই কিছু একটা ভুল আছে। দুর্নীতির ইস্যু কতটা ইম্প্যাক্ট ফেলছে, কতটা প্রভাব ফেলছে? না দুর্নীতিটা আমরা দেখব না, আমরা আদা ব্যাপারী জাহাজের খবর নিয়ে লাভ কী আছে? আমরা আমার আমার ছেলের খাওয়া হচ্ছে কিনা আমি দেখবো, আমার মেয়ের খাওয়া হচ্ছে নাকি দেখবো, আমার এলাকার উন্নয়ন হচ্ছে কিনা দেখবো, আমার পাড়ার উন্নয়ন হচ্ছে নাকি দেখবো। ও সেই বাগে বাগে লড়াই হবে আর লোবনে যান যাবে, আমাদের দেখার দরকার নেই, তারা যা পাচ্ছে করে যাক। আজকে কে কাকে সিবিআই নিয়ে যাবে কাকে ইডি নিয়ে যাবে করে যাক, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা দেখব আমাদের এলাকার মানে এমএলএ এমপি প্রধান আমাদের এলাকার মানুষ এরা ভালো কাজ করছে কি না, এরা উন্নয়ন করছে কি না, এরা এখানে মানে সাম্প্রীতির মানে বাড়তে আলো জ্বালাচ্ছে কি না, আমরা এইটা দেখব। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কত নম্বর দেবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি আপনি আমাকে এই প্রশ্ন করছেন, আপনি আমাকে শুধু টিএমসি থেকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, যা একবার দেন একজন মানুষ হিসাবে আমি ওনাকে 100-এ 100 দেবো। মুখ্যমন্ত্রী হিসাবে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসাবে 100-এ 100 দেবো ওনাকে, কেন মুখ্যমন্ত্রীকে আমি কাছ থেকে দেখেছি, মুখ্যমন্ত্রীকে আমি কাছ থেকে দেখেছি। বাংলা যত এই টিএমসি দলের জন্য যে বদনাম যে হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী নয়, দায়ী নয়। আমি বাবা, আমার 3 ছেলে 4 ছেলে চারিদিকে চুরি চামারি ডাকাতি করছে, কিন্তু আমার লজ্জা লাগছে, তার জন্য আমি বাবা দায়ী নয়। আমি বাবা মা সবসময় চায় তার ছেলেরা ভালো কাজ করুক, সম্মানের কাজ করুক, কোনো বাবা চায়নি। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সবসময় চেয়েছে তার এমএলএ এমপি তার পলিটিক্যাল লোকেরা তার মানুষের ভালো কাজ করে, কিন্তু তারা যে মিসইউজ করেছে মমতা ব্যানার্জিকে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী নয়, তারা দায়ী।
আজকে যতটুকুন যতটা লস হয়েছে এই টিএমসির, তার জন্য মমতা ব্যানার্জি সরষে পরিমাণ দায়ী নেই। ওই গুণকে মমতা ব্যানার্জি খুব ওনার নিজেরও ভুল আছে। একটা ছেলে চুরি করছে যখন বুঝতে পারছি, তাকে আগে থাকতে আমাদের সাবধান করে দেওয়া দরকার। মমতা ব্যানার্জি এইটা না করার জন্য ওদের ছেলেটাকে চুরি বা ছোট্ট চুরি করছে কি শুভেন্দু অধিকারী দিকে ইঙ্গিত করে, ছোট্ট চুরি করছিল, ছোট্ট যখন চুরি করছিল তখনই যদি মা বাবা যদি বাধা দিত ছেলেটা ডাকাত তৈরি হতো না। আসলে মা বাবা দেখার পরে জানে হয়তো একটু ভুল করে ফেলেছে, কিন্তু আজকে তারা ডাকাত হয়ে গেছে। না আমি কারোর নাম বলবো না, কারোর নাম বলবো না। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।